নজর রাখব ত্রিপুরা পুরভোট সংক্রান্ত খবরের দিকে। পুরভোটে গণনা চলছে এখনো পর্যন্ত। আম্বাসায় তৃণমূল কংগ্রেস খাতা খুলেছে বলেই যেটা আপডেট আসছে, এবং এই আম্বাসাতেই যুব তৃণমূলের নেতারা আক্রান্ত হয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই গোটা ফলাফলই স্পষ্ট হয়ে যাবে। সবথেকে বেশি এই মুহূর্তে নজর থাকছে আগরতলা পৌরসভার ফল নিয়ে। এখনো পর্যন্ত যে খবর রয়েছে, 18টি আসনে বিজেপি জয়লাভ করেছে, তবে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটি আসনে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে চলে এসেছে। অন্যদিকে বামেরা তারা চলে গিয়েছে তৃতীয় স্থানে। গণনা কেন্দ্রগুলি সেখানেও নিরাপত্তা যথেষ্ট জোরদার রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে, এবং গণনা কেন্দ্রগুলির বাইরে রাজ্য পুলিশ সজাগ রয়েছে। এরই পাশাপাশি কোভিড বিধির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট জোর দেওয়া হয়েছে। আগরতলা পুর নিগম 13টি পুর পরিষদ 6টি নগর পঞ্চায়েতের ভোট হয়। 3টি স্তর মিলিয়ে মোট 334টি ওয়ার্ড। ভোটের আগে 112টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়লাভ করে। ইতিমধ্যেই ত্রিপুরা বিজেপির তরফ থেকে তাদের দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটের ফল ঘোষণার পর কোনো রকম হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে। বিজেপির নির্দেশিকায় বলা হয়েছে তাদের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। আগরতলা পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডে জিতলেন বিজেপির সুপর্ণা দেবনাথ। আপডেট আমরা পাচ্ছি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে 1855 ভোটে হারিয়েছেন তিনি। নিজে আশানুরূপ ভোটে জিতে খুশি জয়ী প্রার্থী। 1855 ভোটে আমি জয়ী হয়েছি। আমার আশা ছিল যেটা আমার সম্পূর্ণ হয়েছে। সরকার যেভাবে কোভিড পরিস্থিতির মধ্যে কাজ করে গেছেন, সেদিকে তাকালে 51-র মধ্যে 51-ই পাওয়ার সম্ভাবনা আমাদের। দ্বিতীয় তো সিপিএম, আমাদের দ্বিতীয় বলতে আর কেউ নেই এখন। ত্রিপুরায় পুরো ভোটে বিজেপির যে ফল এখনো পর্যন্ত, তা নিয়ে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়ে টুইট শুভেন্দু অধিকারী টুইটে শুভেন্দু লিখেছেন, ত্রিপুরার বিজেপি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে শুভেচ্ছা। আগরতলা পুরসভা, অন্যান্য পুরসভা এবং নগর পঞ্চায়েতগুলিতে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন। এরপর শুভেন্দুর কটাক্ষ, দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট বাংলার তোলামূল দলকে মুছে দেওয়ার জন্য ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞ। শুভেন্দু অধিকারীর টুইট, টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা বিজেপি তাদের পুরো ভোটের ফলাফলের জন্য। এরই পাশাপাশি কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকে। পাল্টা টুইট তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এসেছে ত্রিপুরা ইস্যুতে টুইটে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। টুইটে যেটা লেখা হয়েছে, বিপ্লব দেবের নির্দেশে ত্রিপুরায় বিজেপির গুন্ডা বাহিনী ভোটের সময় কল্পনাতীত হিংসা ঘটিয়েছে। আমাদের নেতা প্রার্থী কর্মীদের আক্রমণ করা হয়েছে, বুথ দখল করা হয়েছে, ভোটারদের হুমকি দেওয়া হয়েছে, প্রমাণ হয়ে গিয়েছে রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে। টুইট কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।